नेतृत्वबिंदु उपस्थित जातीय नेतृत्वबिंदु एवं 30 तारीख के निर्वाचन में अंश ग्रहण करते हैं शेषक प्रार्थीबिंदु अपना वर्षा में मिथ्या बात साथी बंधुरा গত নির্বাচন এটাকে নির্বাচন বলা যায় না এটি ভোটটা কাটি উৎসব বলে আমি আখ্যায়িত করি বন্ধুরা আমার আমি যখন এলাকায় গেলাম 14 তারিখ আমাকে শিরপুর ইউনিয়নে হামলা করা হলো 19 তারিখ আমার বাসায় দোতলায় ঢুকে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী আমাকে হামলা করলো আমার পা ভেঙে দিল আমার বাসা থেকে পুলিশ স্টেশন মাত্র 10 মিনিটের রাস্তা আমি তাদেরকে টেলিফোন করার পরেও তারা আসলো না 1.5 ঘন্টা পরে পুলিশ আসলেন তারপর আমাকে বললেন যে আপনি এখন কি করবেন আমি পায়ের ব্যথায় কাতরাচ্ছি তারা আমার সাথে অনেকটা কি বলবো যে ব্যঙ্গাত্মকভাবে কথাবার্তা বললেন প্রশাসনের লোকজন এই হচ্ছে আমাদের প্রশাসন আমি বরিশাল সদর হাসপাতালে ভর্তি হলাম আমাকে দেখার জন্য রোগীরা গেলেন কর্মীরা গেলেন 22 তারিখ আমার 22 জন কর্মী হাসপাতাল থেকে ধরে নিয়ে গেলেন আমি এসপি সাহেবকে বললাম কোতালি রশিকে বললাম উনি বললেন যে ওরা তো মেহেন্দিগঞ্জের লোক ওরা কেন এখান থেকে গ্রেফতার বলবে হবে কোতালি রশি বলল আমি আপনাকে জবাব দিতে বাধ্য নই এসপি সাহেবকে বললাম এসপি সাহেব বললেন ওদের নামে বিভিন্ন কেস আছে এই বিষয়ের অবস্থা বন্ধুরা আমার আমি 20 তারিখ কবিতা খানম বরিশালে গিয়েছিলেন নির্বাচন কমিশনার আমাদের বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিন জাহান শিরিন সহ আমরা সাকরের হাউসে গিয়েছিলাম তার সাথে দেখা করার জন্য তিনি আমাদের সাথে দেখা করলেন না পুলিশ প্রশাসন এবং ডিসি আমাদের উপর রাগান্বিত হলেন এবং তাকে দেখা করতে দিলেন না এই হইল আমার সার্বিক পরিস্থিতি বন্ধুরা আমার নির্বাচনের আগে আমার এলাকার প্রতিটি নেতা কর্মীকে যেভাবে পুলিশি হয়রানি এবং নির্যাতন করা হয়েছে বিশেষ করে আমার নির্বাচনী এজেন্ট ছিলেন দেওয়ান মনির হোসেন তার বাসায় হামলা করে ভাঙচুর করা হয়েছে তার সাথে মিজান গাজীর বাড়িতে হামলা করা হলো তার 20 মাসের একটি বাচ্চাকে খাট থেকে ফেলে দেওয়া হলো আমি পুলিশ প্রশাসন ডিএমও এবং আর্মির যে মেজর ছিলেন তার কাছে টেলিফোন করলাম অন্তত বাড়ির অবরোধটা তুলে দেন ওই বাচ্চা শিশুটিকে যেন হাসপাতালে নেওয়া যায় কিন্তু তারা আমার কথায় কর্ণপাত করলেন না পরবর্তী পর্যায়ে যখন টেলিফোন করলাম কেউ টেলিফোন ধরেন নাই আর নির্বাচন দিনের কথা নির্বাচনের দিন সকাল 9টা থেকে 29 তারিখ রাত 9টা থেকে বিভিন্ন টেলিফোন আসলো যে সেন্টারে সিলপিটাতে হচ্ছে আমি কর্নেল ব্রিগেড কমান্ডারকে টেলিফোন করলাম এবং মেহেন্দিগঞ্জের যিনি মেজর ছিলেন হিজলায় মেজর ছিলেন তাকে টেলিফোন করলাম তারা রেসপন্স করলেন না টিএনও রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার কেউ এই ব্যাপারে রেসপন্স করলেন না এই হচ্ছে নির্বাচনের অবস্থা সকালে যারা এজেন্ট গেছেন একটি এজেন্টকে 148টি কেন্দ্রে একটি এজেন্টকেও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় নাই এবং যে কয়জন ভোট দিয়েছে ভোট দিয়ে বের হওয়ার পরে তাদেরকে বেতন প্রহার করা হয়েছে কেন দানি শিশে ভোট দিয়েছে বন্ধুরা এটাকে নির্বাচন করা বলা যায় না তা আমি আজকে জাতীয় নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো এই নির্বাচনে আপনারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রার্থী দিয়েছেন আমরা প্রার্থী হয়েছি আর আজকে এই জনগণ এখনো নির্যাতিত এখনো আমার এলাকার অনেক জনগণ এলাকায় যেতে পারে না যারা কর্মী ছিলেন এর থেকে পরিত্রাণ পেতে হবে এই পরিত্রাণ পাওয়ার জন্য আজকে আপনারা গণশুনানি করেছেন এই গণশুনানির মাধ্যমে একটি জাগরণ হবে কিন্তু এই সরকারকে পতনের আন্দোলন যদি আপনারা না দেন আর এই আন্দোলন যদি না হয় তাহলে আমরা কেউ ঘরে থাকতে পারবো না কেউ বেঁচে থাকতে পারবো না এটা অবশ্যই আপনাদের উপলব্ধি করতে হবে তাই আন্দোলনের কর্মসূচি ছাড়া বিকল্প কোনো কর্মসূচি হতে পারে না আসসালামু আলাইকুম এখন বক্তব্য রাখবেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী ডক্টর সাইফুল ইসলাম
যিনি কিশোরগঞ্জ তিন আসন থেকে নির্বাচন অবতীর্ণ হয়েছিলেন, ডক্টর সাইফুল ইসলামকে আহ্বান জানাচ্ছি। এরপরে প্রস্তুত থাকবেন আপনার আনিসুর রহমান তালুকদার খোকন শরীয়ত চুক্তি এবং সাবিনা ইয়াসমিন ছবি নাটক দুই মাদারীপুরটি মাদারীপুরটি আনিসুর রহমান তালুকদার খোকন মাদারীপুরটি এবং সাবিনা ইয়াসমিন ছবি নাটক দুই আপনারা প্রস্তুত থাকবেন। গণশোনানির সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ এবং প্রার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিশোরগঞ্জ তিন আসন থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছি। আজকে কিছু বলার আগে প্রথমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে সভাপতি আসম আব্দুর রব সাহেবের কাছে, যিনি আমাকে অত্যন্ত ভালোবেসে স্নেহ করে আমাকে এই মঞ্চে এনেছেন। আমি কৃতজ্ঞতা জানাতে চাই ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের কাছে, বিশেষ করে বিএনপি, যারা আমার হাতে তাদের ধানের শীষ তুলে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাতে চাই কৃষ্ণগঞ্জ তিন আসনের সমস্ত ভোটারবৃন্দদের কাছে, যারা তারা আমাকে সাদরে গ্রহণ করেছিলেন। নির্বাচনে কি ঘটেছে না ঘটেছে এগুলো অনেক আলোচনা হচ্ছে এবং আমি মনে করি প্রায় সব কেন্দ্রে একই অবস্থা। তবে আমি দু একটি ঘটনা বলে শেষ করছি। সেটা হলো, গত রাত একটার সময় আমি কৃষ্ণগঞ্জ থেকে এসেছি জেলখানা থেকে, মানে জেলখানা পরিদর্শন করে আসছি, গিয়েছিলাম জেলখানায়। একটা ছোট ঘটনা বলি, সেটা হলো যে এই নির্বাচন যে কতটুকু প্রতিহিংসামূলক নির্বাচন ছিল তার একটা ছোট ঘটনা। সেটা হলো যে করিমগঞ্জ উপজেলা নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, তিনি নির্বাচিত হয়েও সাত দিন চেয়ারে বসতে পারে নাই। তার নামে টাকা আত্মসাদের মামলা দিয়ে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। আমি সত্যি কৃতজ্ঞ যে ধানের শীষ নিয়ে আমি যখন আমার এলাকায় যাই, আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমার ব্যক্তিগত পরিচয় দিয়ে তো কাজ হবে না, সেখানে রাজনৈতিক পরিচয়ের দরকার। কিন্তু রাজনীতির পরিচয় তো আমার তেমন কিছু ছিল না, কিন্তু ধানের শীষের প্রতি জনগণের যে মহব্বত, ধানের শীষের প্রতি মানুষের যে আস্থা, ধানের শীষের প্রতি মানুষের যে ভালোবাসা, এটা আমি মনে হয় আর কোনোদিন ভুলতে পারবো না। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, এই যে গতকালকে যে জেলখানা থেকে আসছে যে সুমন, তার কি অপরাধ? জেলখানা নেওয়ার আগের অপরাধ ছিল তিনি আমার বিভিন্ন মিটিংয়ে বক্তৃতা দিয়েছেন, মিছিল করেছেন, সংগঠন করেছিলেন, মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। তার পরিবার, তার বাবা ছিলেন একজন এমপি, তার বয়স হলো 85 ইয়ার্স ওল্ড। তার বাবা সহ পরিবারের 14 জন লোককে অ্যারেস্ট করা হয়েছে, তারা এখন জেলখানায়। আমি গতকাল সেখানে গিয়েছিলাম, সেই সুমন সাহেব, সেই চেয়ারম্যানের বাবা কবিরুদ্দিন সাহেব, অ্যাডভোকেট কবিরুদ্দিন সাহেব, জিজ্ঞেস করেন, প্রফেসর সাহেব, আমরা কি এই দেশের নাগরিক কিনা? আমি বললাম, আমি তো নতুন, আপনি তো পুরাতন এমপি ছিলেন, আপনি এমপি ছিলেন, আপনি পুরাতন নেতা, উত্তরটা আপনি খুঁজে বের করুন। যাই হোক, এই যে দৃশ্য, এই যে দুঃখ আমাদের জন্য, লোকজন জেল খাটছে, জেলে যাচ্ছে, মিছিল করেছে, আমি ছিলাম শিক্ষক, শিক্ষক হিসেবে আমি জনগণের হাতে টাকা পয়সা দিতে পারি নাই,
অনেকেই আমার জন্য টাকা পয়সা খরচ করে ইলেকশন করেছে জেলে গিয়েছে কিন্তু কথা হলো আমরা যখন সে এলাকায় যাই আমরা তাদেরকে কি দিব তারই জন্য আমরা কি করতে পেরেছি বা কি করতে পারবো তার উত্তরটা কিন্তু আমি এখন মেলাতে পারি না কাজেই আমার নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের কথা যা শুনছেন বা যতটুকু শুনবেন সেটা কিন্তু যথেষ্ট নয় আপনারা আসুন আমাদের জেলায় আসুন আমাদের এলাকায় জনগণের কাছে শুনেন তারা তাদের দুঃখের কথা তারা কি বলে কেন তারা ভোট দিতে পারে না এবং ভোট দিয়ে না দেওয়ার কারণে তাদের মনের কষ্টের কথা একটু শুনেন 31 তারিখে মানবজমিন পেপারে একটা সচিত্র ছবি আসছে যে তারা চিটাগাং থেকে কয়েক ভাই মিলে আসছিল ভোট দেওয়ার জন্য তারা ভোট দিতে পারে নাই সেই দুঃখের কাহিনী কিন্তু লেখা আছে মানবজমিনে 31 তারিখের পেপারে এরকম সতর্ক ঘটনা আমি মনে করি আমার মিডিয়া এবং সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি একটি বিনীত অনুরোধ রাখতে চাই আপনারা কিন্তু কোনো দলের নন আপনারা কোনো সরকারের নন আপনারা কিন্তু জনগণের আমি আশা করব আমি অনুরোধ করব জনগণের প্রত্যাশা পূরণে আপনারা আসুন আমরা আপনার পিছনে থাকব প্রয়োজনে আপনারা রাস্তায় নেমে আসুন সত্যি ঘটনাটা তুলে ধরুন জনগণকে দেখান দেশ বিদেশকে দেখান কি ঘটনা ঘটেছিল সেই দিন সেই ঘটনাগুলো তুলে ধরেন আমি মনে করি এই দেশে 16 কোটি মানুষ আপনাদের পিছনে থাকবে ইনশাআল্লাহ যাহোক সবাইকে ধন্যবাদ জানিয়ে এই আমাদের গণশুনানির কৃতকার্য কামনা করে আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য আমাদের যা করণীয় আমি মনে করি সেই দিক নির্দেশনা আজকে আমরা পাবো সেই প্রত্যাশা শেষ করলাম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা আগেও বলেছি যে আমাদের সিনিয়র অনেক আছেন আমাদের সাবেক চিফ হুইপ জনাবুল ফারুক আপনাকে আরো বুঝতে হবে নমান ভাই আমরা চাই যে আরো পরে বলবে আমাদের অধ্যাপক আবু সাইদ সাহেব অসুস্থ তারপরে আরো পরে বলতে হবে আমাদের সুব্রতদা আমরা কোনোভাবেই আগে এই করতে পারবো না আমরা চাই যে সারা বাংলাদেশের চিত্রটা আসুক এবং সিনিয়র নেতারা যারা আছেন আপনারা একটু পরে বলেন আমরা পরে দ্বিতীয় সেশন যখন করব তখন আপনারা বলবেন খোকন কথা আনুসুর রহমান তালুকদার খোকন তাড়াতাড়ি এবং সবাই জিনিসটা বলবেন প্লিজ 5 মিনিটের মধ্যে আপনার নির্বাচনী এলাকা এবং আপনি জাতীয় কোনো বিষয় বলা দরকার নেই জাতীয় ঐক্য জোট আয়োজিত আজকের এই গণশুনানিতে আমাদের মাঝে উপস্থিত ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতা শ্রদ্ধেয় ডক্টর কামাল হোসেন সহ ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ বিএনপির মাননীয় মহাসচিব শ্রদ্ধেয় মির্জা ফখরুল আলমকে সহ বিএনপির নেতৃবৃন্দ আমার সামনে সমবেত ধানের শীষের 300 আসনের এমপি প্রার্থীবৃন্দ যারা উপস্থিত আছেন আমাদের মিডিয়ার ভাই ও বোনেরা সকলকে জানাচ্ছি অত্যন্ত শুভেচ্ছা অভিনন্দন আমি আনিসুর রহমান তালুকদার খোকন মাদারীপুর 3 থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি বন্ধুরা আমার নির্বাচনের শুরুতে টাকা দাখিল করতে গিয়েই আমি আমার জীবনের প্রথম সংসদ নির্বাচন করা আমি যখন নির্বাচন এলাকায় গিয়েছি যে মানুষের সাড়া পেয়েছি আমার মনে হয়েছিল বাংলাদেশের 300 আসনেই বিএনপি জয়লাভ করবে কারণ আমাদের এলাকায় এ পর্যন্ত যতবার আমি নির্বাচন দেখেছি নৌকাপ্রতীক জয় হয়েছে কিন্তু আমি নির্বাচনের মানুষের আকাঙ্ক্ষা দেখে এবং বিএনপির প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা দেখে আমি 30 তারিখে তখন টাকা দাখিলের পরে ঢাকায় আর ফিরতে পারিনি আমি প্রত্যেক ইউনিয়নে পদচারণা করেছি যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দ বেহায়ার মতো বলে বিএনপি নির্বাচনে যায়নি পোস্টার করেনি ভোট করেনি ভোট চাইতে যায়নি আমি আমার 20টা ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে সকাল 8টায় ঢুকেছি রাত 8টায় বের হয়ে আসছি প্রত্যেক মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছি আমার পৌরসভার 9টি ওয়ার্ডে আমি 9 দিন সময় দিয়েছি আর বন্ধুরা আমি বলতে চাই যখন আমরা
আওয়ামী লীগের ক্যান্ডিডেটের মুখোমুখি হয়েছে। প্রথম অবস্থায় ওনার গাড়ি উনি পাশ কেটে দাঁড়িয়ে থাকতেন, আর আমরা বীরের মতো পদচারণা করতাম এলাকায়। বন্ধুরা আমার, এই চিত্র দেখে নতুন করে আবার এসপিকে ঢাকায় ডাকা হয়েছিল। প্রধানমন্ত্রী ডেকে বলেছেন, আমি তোমার কাছে মাদারপুরের তিনটি আসনে আমি চাই। বন্ধুরা আমার, এলাকায় এসপি গিয়ে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আবার নতুন করে ডেকে বলেছে, আমার এই আসন তিনটি প্রধানমন্ত্রীকে উপহার দিতে হবে, আমি ওনার কাছে কমিটমেন্ট করে এসেছি। বন্ধুরা আমার, 20 তারিখের পর থেকে চিত্র পাল্টাতে শুরু করে চারটা ইউনিয়নে নিজেরা নিজেদের অফিস পুড়ে আমার নেতা কর্মীর নামে মামলা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে প্রায় 66 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয় 3 দিনের মধ্যে। এভাবেই নির্বাচনের মাঠ আস্তে আস্তে অন্ধকার হতে থাকে। আমরা সাহসিকতার সহিত এগুলো প্রতিকূলতাকে আমরা প্রেক্ষণ করতে শুরু করি। বন্ধুরা আমার, যেখানে কোনো অনিয়ম হয়, যেখানে কোনো অত্যাচার হয়, যেখানে পাটিও বিস্ফোরণ হয়, যেখানে প্রচার কাজে বাধানো দেওয়া হয়, আমি খোকন নিজে গিয়ে সেটাকে প্রোটেক্ট করেছি। বন্ধুরা আমার, আমার থানা বিএনপি সভাপতি নির্বাচনী চিফ এজেন্ট ছিলেন, যখন মসজিদে বসে এক শুক্রবারে আওয়ামী লীগের প্রার্থী নৌকা মার্কায় ভোট চেয়েছেন, সেই প্রার্থীর মসজিদে ভোট চাওয়ার কারণে সকল মুসল্লিরা বের হয়ে গিয়েছিল এবং সেই প্রার্থীর সাথে কেউ হাত মিলায় নাই। বন্ধুরা আমার, সেই 26 তারিখ থেকে আরো অন্ধকার নেমে আসে। আমার এলাকার নেতাকর্মী, আমার থানা বিএনপির সভাপতিকে গ্রেপ্তার করা হয় শুধু এই হাত মিলানো কারণ না কভার কারণে। বন্ধুরা আমার, আমি টিউনিকে প্রচন্ড রকম পেশানে রাখি, এসপিকে পেশানে রাখি, অধিক সকল সময় অধিদেরকে পেশানে রাখি। বন্ধুরা আমার, শেষ পর্যন্ত আমার নির্বাচনী আসনে যখন আর কোনোভাবে জনগণের সাথে প্রেরণা উঠছিল বন্ধুরা আমার, তখন উলঙ্গভাবে গ্রেপ্তার কাজ পরিচালনা করতে থাকে। বন্ধুরা আমার, রাতের বেলা আগের দিনের একটা চিত্র বলি, নির্বাচনের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি 5টার সময় আমার কাছে একটা ফোন আসে যে তারা রাতের বেলায় ভোট পেটাবে। আমি কিছু সাংবাদিকদের বন্ধুদের সাথে আলোচনা করে রাখি, তখন আমাদের সাথে সাহস শক্তি জুগিয়েছেন এ সকল মিডিয়ার ভাইরা। আমরা তাদের সাথে আলাপ করি, খোকন ভাই এরকম যদি কোনো দুর্ঘটনা ঘটে, এরকম অবস্থা দেখেন, আমরা আপনাদের সাথে আছি। রাত্রে 9টায় একজন শিক্ষক যিনি ওখানে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকেন, একজন আমাকে ফোন করেন যে ভাই ওই কেন্দ্রের দায়িত্বে আমি তো আমার আত্মীয় বাসায় পাশে শুয়ে আছি, ভোটের বাক্স টাক্স তো সব রেখে আসছি, কিন্তু পুলিশ অফিসার যিনি দায়িত্বে আছেন তিনি আমাকে ফোন করছেন যে আপনার স্যার এখন কেন্দ্রে চলে আসেন, ভোট শুরু হবে। বলুন না, ভোট এখন কেন শুরু হবে? ভোট তো শুরু হবে কালকে, আমরা 6টায় আসবো, 8টার থেকে ভোট শুরু হবে। বলে না, এসপি সাহেব বলেছে ভোট এখনই শুরু করতে হবে। বন্ধুরা আমার, আমি খোকন, আমি সাংবাদিক প্রথম আলোর প্রতিনিধি অভিজিৎকে ফোন করলাম, আমি আমাদের সময় প্রতিনিধি অজয়কে ফোন করলাম, তোমরা আমার সাথে আসো, ভোট নাকি শুরু হবে। আমার একটি ইউনিয়নের নাম মস্তাপুর খাতছাড়া কেন্দ্রে নাকি রাত 9টায় ভোট শুরু হবে, চলো ভোটটা একটু দেখে আসি কিভাবে শুরু হয়। বন্ধুরা আমার, আমরাও ভোট ভোট ওদের ভোট কিভাবে শুরু করে সেটা দেখতে গেলাম। আমার সাথে কিছু কর্মী, আমার গাড়িতে বেশি লোক দেওয়া যাবে না, রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। আমি ওদের সাংবাদিক আরো 5 জন সাংবাদিককে নিয়ে আমি মুভ করলাম। বন্ধুরা আমার, আমাদের ওখানে অবস্থান দেখে তারা আর ওখানে ভোট কাটতে পারলো না। আমি পরিস্থিতি বুঝে আমি 3 জন এডিশনাল এসপিকে আমার ডাসার থানায় ডাকলাম, আপনারা আসেন, জরুরি ভিত্তিতে আপনাদের সাথে একটু কথা আছে। আমার ইচ্ছা হলো আমি ওদের সাথে থাকবো, ওদের সাথে থাকবো, ওদের ওদের সহযোগিতায় যেন কোনো আগাম করতে না পারে, কোনো ভোট কাটতে না পারে। বন্ধুরা আমার, রাত 1টা পর্যন্ত ওরা আমাকে কমিটমেন্ট করলো যে খোকন ভাই এরকম কোনো ঘটনা আপনার এই নির্বাচনে আসলে হবে না। বন্ধুরা আমার, আমিও বাড়িতে চলে গেলাম, অনেক কাজ বাকি, শুধু এই 4-5 ঘন্টা শুধু আমার নষ্ট হলো মাঠে গিয়ে। আমি আবার যখন বাড়িতে গিয়ে পরের দিনে কিছু কাজ বাকি ছিল সেগুলো আমি চেষ্টা করলাম ঠিক করার জন্য, ওরা রাত 2:30 থেকে ভোর 5টা পর্যন্ত 50টার অধিক কেন্দ্রে, 134টার মধ্যে 50টা অধিক কেন্দ্রে ওরা ভোট কেড়ে ফেললো, 80% ভোট কেড়ে ফেললো। বন্ধুরা আমার, আমি সকালবেলা সারা রাত ফোন রিসিভ করতে করতে পাগল হয়ে গেলাম। আমি সকালবেলা যখন আমার পাশের ইউনিয়নে
আমার ইউনিয়নে যখন আমি গেলাম ঘুরলাম সব কেন্দ্রে ভোট দিলাম পাশের ইউনিয়ন থেকে যখন আমার একজন এজেন্টকে বের করা হলো আমি যখন ওখানে দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন আর্মি অফিসার ওনাকে ফোন দিলাম উনি বলল দেখেন আমাদের কিছু করার নেই আপনি এসপিতে ফোন দেন আমি তখন বুঝে গেলাম নির্বাচনে আর্মির কাজ কি হবে উল্টা তারা আমাদের বাড়ি ঘিরে রাখলো আমাকে মেসেজ দিল আমি যেন বাড়ির থেকে না বের হই বন্ধুরা আমার আমার তখন রক্তটা টপটপ করছিলেন আমি নির্বাচন করব আমি বাড়িতে থাকবো না আমি বাড়িতে বের হব না আমি বলছি আমি খোবান আমাকে যখন এক জিজ্ঞাসা করতে পিছনে হিংকে মুখে কালো কাপড় আমি আনিসুর রহমান তখন খোবান তখন নাকটা কি ঘুমাই আমি এতটুক সাহসী লোক আর আপনি বলছেন আমাকে বাড়ি থাকতে নির্বাচন দিন আমি ভুলতে পারবো না এরকম মানুষ আমি না বন্ধুরা আমার তখন তারা চল্লিশটার অধিকারী এনে আমার বাড়িকে ঘিরে রাখে বন্ধুরা এটাকে বলে নির্বাচন এটাকে বলে হাসিনা মার্কা নির্বাচন এটাকে বলে হাসিনার টাকাটি নির্বাচন বন্ধুরা আমার আমরা রাস্তাঘাটি দেখতে চিবাম খালেদা জিয়ার উপর আপনারা যারা তিন শাসনে নির্বাচন করেছেন আপনারা ধানের শীষে নির্বাচন করেছেন আপনারা সকালে দেখতে চিবাম খালেদা জিয়ার জন্য তিন শাসনে দুর্মুক্তির জন্য দুর্বার আন্দোলন করে তুলেন দেখতে চিবাম খালেদা জিয়া যদি আজকে মাঠে থাকে বাংলাদেশে আবার আপনারা এই ক্ষমতা আসবেন এবং তার কমান বাংলাদেশে ফিরত আসবে দেশ পরিচালনা করবে এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এখন বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাবিনা ইয়াসমিন সবে নাটোর দুই তারপরে প্রস্তুত থাকবেন ডাক্তার মোস্তাফিজুর রহমান ফিরোজপুর দুই।